আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ারিং। স্ট্যান্ডার্ড ওয়ারিং করার জন্য আমাদের লাগবে একটা অফ সুইচ আর একটা অন সুইচ। এটা করার জন্য আমাদের একটা পেস লাইন লাগবে। পেস লাইনটা নিয়ে যেয়ে আমরা অফ সুইচের এক প্রান্তে ইন করব, অপর প্রান্ত থেকে আমরা অন সুইচে নিয়ে আসবো। অন সুইচ থেকে আমরা নিয়ে যেয়ে মেন ম্যাগনেটিক কন্ডাক্টরকে ডুয়াল স্টার্টার করব। ডুয়াল স্টার্টার করার জন্য আমাদের এ1 টার্মিনালে ইন করতে হবে। এ1 টার্মিনালে ইন করার পর যখন আমরা অন সুইচটা চেপে ধরবো, তখন আমাদের মেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে, কিন্তু আমরা যখন ছেড়ে দেব তখন বন্ধ হবে। এটা না বন্ধ না হওয়ার জন্য আমাদেরকে রেসিং করতে হবে। রেসিং করার জন্য আমরা অফ সুইচের এর আউট প্রান্ত থেকে আমাদেরকে একটা লাইন নিতে হবে। লাইন নিয়ে এসে আমাদেরকে মেন ম্যাগনেটিক কন্ডাক্টরে NC দিয়ে আমাদেরকে A1 টার্মিনালে কানেকশন করতে হবে। A1 টার্মিনালে কানেকশন করার পর আমরা যখন অন সুইচটা পেস্ট করব, তখন আমাদের মেন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে আর অফ হবে না। এখন আমাদের এটা হচ্ছে ডুয়াল স্টার্টার আর কানেকশন হয়েছে। এটা ডুয়াল স্টার্টার হয়েছে। এখন আমরা স্টার ডেল্টাতে যাব। স্টার ডেল্টাতে প্রথমে আমাদেরকে স্টারে যেতে হবে। স্টারে যাওয়ার জন্য আমাদেরকে মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনাল থেকে আমাদেরকে একটা লাইন নিয়ে যেয়ে আমাদের এরকে টাইমারের এর নিরের টাইমারে নিয়ে যেতে হবে। টাইমারে নিয়ে যেয়ে আমাদের কয়েল টার্মিনালে 7 নম্বর, অর্থাৎ 7 নম্বরে ইন করতে হবে। 7 নম্বর থেকে আমাদেরকে সুইচ সিং করার জন্য 8 নম্বরে কানেকশন করতে হবে। 8 নম্বরে কানেকশন করার পরে আমাদের এখানে নর্মাল ওপেন আর নর্মাল ক্লোজ সুইচে কানেকশনটা পাবে। কানেকশনটা পাওয়ার পরে আমাদের নর্মাল ক্লোজ দিয়ে 5 নম্বর হচ্ছে নর্মাল ক্লোজ দিয়ে লাইনটা আসবে। নর্মাল ক্লোজ দিয়ে আসার ফলে আমাদের লাইনটা এসে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে NC তে কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর